বর্ষাকালে জলে ভিজে যদি কোনো রোগ হয় যেমন জ্বর সর্দি কাশি গা হাতে ব্যথা যন্ত্রণা মাসুলে ব্যথা তাহলে এই ওষুধটি ব্যবহার করা হয় যেমন রাস এই মেডিসিনটি বর্ষাকালে সর্দি কাশি জ্বরের জন্যে খুবই ভালো কাজ করে জ্বর সাথে গা হাতে ব্যথা মাস্কুলার মাসুলে মাসুলে ব্যথা সাথে অস্থিরতা উদ্বিগ্নতা এবং চুপচাপ শুয়ে থাকলে রোগের বৃদ্ধি হয় এবং একটু চলাফেরা বা ঘুরে বেড়ালে বেশ ভালো লাগে তো এই ধরনের লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তখন এই মেডিসিনটির কথা মনে রাখবেন রাস্ট্যাক্স ট্যাক্স টু হান্ড্রেড খুব ভালো মেডিসিন এটা হোমিওপ্যাথি মেডিসিন যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে এটা পেয়ে যাবেন এবং ওষুধ খাবার নিয়ম হচ্ছে এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই খেতে হবে এছাড়া কারো যদি পার্সোনাল একটু এক্সপিরিয়েন্স থাকে তারা আপনারা নিজেরা নিজেরা ওষুধ খেতে পারেন এছাড়া যদি কারো ওষুধ খাবার নিয়ম জানার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ঠিক আছে তো ওষুধটি মনে রাখবেন রাস ট্যাক্স টু হান্ড্রেড প্রত্যেকে বাড়িতে বাড়িতে রেখে দেবেন খুবই কার্যকারী